না আমি কিছু বলবো। হ্যালো গাইস, আমি চন্দ্র, চলে এসেছি মনপুর হাট। আজকে না আমরা ঠিক করেছি কাউকে খাতায় বন্দি করব, মানে ড্রয়িং করে খাতায় বন্দি করব। তো খানিকটা এদিক ওদিক ঘুরলাম, ঘোরার পরে আমাদের প্রথমে কারোরকে ঠিকঠাক ফটো তুলতে পারছিলাম না লুকিয়ে, তারপরে আমি একজনকে তার পারমিশন নিয়ে ফটো তুলেছি। তো চলো ওনাকে আগে দেখাই যে কাকে আমরা ড্রয়িংয়ের জন্য নির্বাচন করেছি। এই হচ্ছে ওই ব্যক্তি যাকে আমরা নির্বাচন করেছি। তো চলো নাকি এখন ড্রয়িংয়ের জন্য প্রিপারেশান নেওয়া যাক। আমি তো বেসিক নিয়ম অনুযায়ী ড্রয়িং শুরু করে দিয়েছি, এখন আমরা দেখব কতদূর পর্যন্ত ওই ব্যক্তির সাথে আমাদের ড্রয়িংয়ের মিল থাকে। গাইস, আমার তো এখন মুখ কমপ্লিট, ফেস ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে বডির বাকি পার্টটা ঠিকভাবে কমপ্লিট করা। খুব শৌখিনভাবে পেন্সিলের প্রেশার কন্ট্রোল করতে করতে এবং ব্রাইটনেস এবং ডার্কনেস মেনটেন করে আমি বডির বাকি পোর্শনটাও কমপ্লিট করছি। গাইস, এখন আমার খুব ঘাড় কনকন করছে এবং খুব ঘুমও পাচ্ছে। অনেকক্ষণ ধরে একঠায় বসে ড্রয়িংটা করছি, তাই এখন তাড়াহুড়ো তোজ্জো শুরু করেছি। তো গাইস, আমি ড্রয়িং কমপ্লিট করে এই কভারে বেঁধে ঢুকিয়ে নিয়েছি। তো চলো আর ওনাকে দেওয়া যাক। তো চলো ওনাকে দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমাদের মনপুর হাটে কি সুন্দর অবস্থা। গাইস যাচ্ছি, আমার প্রচুর ভয় লাগে, পরে আমার থেকেই দাঁড়িয়ে খুব লজ্জা লাগে। দেখো কেমন হয়েছে, ভালোই দেখো না, কি সুন্দর লাগবে এই যে এবার ঠিকঠাক হয়েছে। কিছু বলবে না, আরো ছিল না, আমি কিছু বলবো। সো গাইস, আমাদের এতদূর পর্যন্ত ভিডিও কমপ্লিট হয়েছে, মোটামুটি অনেকটা অংশ মিল হয়েছে। আমি ডায়েট কিছুটা লুমিতে করেছি, তাই একটু প্রবলেম হয়েছে, কোনটা কানেক্টে প্রবলেম হয়েছে। তো তোমরা তো ভিডিও দেখতেই পাবে, কিছু প্রবলেম আছে না, হালকা একটু প্রবলেম হয়েছে। আর পেস্টটা জিএম পেস্টটা হচ্ছে থিকনেস খুবই কম, প্রায় 60 জিএম আমি এটা কিনেছিলাম
বাগেরহাট থেকে শুনছিলাম। তো চলো এরপরে দেখা আমাদের হবে পরের ভিডিওতে। তো যদি এই ভিডিওটাকে তোমার পছন্দ করো, ভিডিওটা তোমার লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে ফলো করো। এর সাথে আমি বিবেক পোয়াতে গ্রুপকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, বিকজ দে আর হেল্পিং মি এ লট ফর দিস ওয়ার্ক।